নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন। আমি দীপাঞ্জনা সবাইকে স্বাগত জানাই দুবাইতে সেনগুপ্ত পরিবারের আরেকটি ব্লগে। তো আগেই বলে রাখি, আমি বেশ কয়েকদিন ব্লগ দিতে পারিনি আর সে বিষয়ে অনেক প্রশ্ন পেয়েছি আমার ইনস্টাগ্রামে, আমার ফেসবুক মেসেঞ্জারে আর এই ইউটিউবে নানান ভিডিওতে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, কেউ অসুস্থ নয়, কিন্তু মানে ব্লগ দিতে পারিনি নানান রকম ব্যস্ততার কারণে। আজকাল আমার আর মানে অনেক চেঞ্জেস আসছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওর অ্যাক্টিভিটিসও বাড়ছে আর নানান রকম মানে দুষ্টুমিও বাড়ছে, ফলে ওকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ছি। আর ঘরের নানান রকম কাজকর্ম তো থাকেই, যেহেতু ঘরের সম্পূর্ণ কাজটা আমি একা হাতে সামলাই প্লাস আমাইরা, তাই জন্য খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার অনেকগুলো ভিডিও শ্যুট করা রয়েছে কিন্তু আমার এডিট করার টাইমই হচ্ছিল না। আমার হাজবেন্ড উল্টে আমাকে বলছে তুমি অনেকদিন ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটি অন্য একটি মলে। এই মলটা ইউএইর অন্যান্য মলের থেকে একটু আলাদা। এই মলটার নাম হচ্ছে আউটলেট মল। এখানে বিভিন্ন বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, বড় ব্র্যান্ড সবকটার ফ্যাক্টরি আউটলেটগুলো এই মলটাতে আছে আর বেশ ভালো অফার থাকে এরকম শুনেছি। তো এইবার প্রথমবারই আমরা মলটাতে আসছি। আমরা তো এর আগে আবুধাবিতে থাকতাম, ফলে দুবাইয়ের সব মলটল আমাদের অত ঘোরা নেই, তো সেই জন্য এই মলটাতে এসছি। এবার এক এক করে সবকটা মল আমাকে এক্সপ্লোর করতে হবে। তো চলুন আমার সাথে ঘুরে দেখুন মলটা, আপনাদেরও কীরকম লাগে আমিও দেখি। শুনেছি এই মলটা নাকি ভীষণ ডিফারেন্ট, দেখা যাক কীরকম ডিফারেন্ট। এই মল ম্যানেজমেন্ট মানে যারা ডেভেলপার, ওই লেখা ছিল মিরাজ, বেশ বড় ডেভেলপার ওনারা, তো ওনাদেরই মল এটা। তো ভীষণ সুন্দর, চারিদিকে প্রচুর গাছ লাগিয়েছে, ইনফ্যাক্ট পার্কিংটাও আমার এত সুন্দর লাগলো। যাই, ভেতরে যাই। বাহ, খুব সুন্দর, সত্যি একদম আলাদা। আমার মনেই হচ্ছে না যে আমি ইউএইতে আছি এখন। নিচটা দেখুন, ফ্লোরটা কিরকম ইট ইট করা, কি দারুণ লাগছে। আজকে আবার সকালবেলা আমরা একটু ব্রাঞ্চ করে নিয়েছিলাম, একটু লেটে উঠেছি, বাড়িতেই ব্রাঞ্চটা করেছি। আর এই এখন প্রায় তিনটে বাজে, এখন এখানে এসেছি, তো এখানে একটু টুকটাক কিছু একটা খেয়ে নেব আমরা। আর যতক্ষণ না খাওয়ার দোকান দেখছি, আপনারা আমি হাঁটতে থাকি, নানান দিকে দেখাতে থাকি, আপনারাও মলটা ঘুরে দেখুন। এই মলটা একটা ইটালিয়ান মলের থিমে বানানো হয়েছে, সত্যি মনে হচ্ছে ছোটখাটো ইটালির কোনো রাস্তায় আমরা হেঁটে বেড়াচ্ছি। দেয়ালগুলো, নিচের ফ্লোরটা, বাড়িগুলো, মানে ওই বিল্ডিংগুলো যেভাবে বানানো, খুব সুন্দর। এখানে দোকানের মধ্যে বিশেষ ক্যামেরা নিয়ে অ্যালাউ করে না, মানে মোবাইল নিয়েও খুব একটা জিনিসপত্রের এইভাবে তুলতে দেয় না কিছু, তাই জন্য আপনাদের দেখাতে পারছি না, কিন্তু ভালো, বেশ ভালো অফার চলছে। ওই যে আপনাদের বললাম আমি একদমই কেনাকাটি বন্ধ করে দিয়েছি, কিন্তু বেশ মনটা কিনবো কিনবো মন করছে, কিন্তু কি বলুন তো, এখন তো চাকরি বাকরি করি না, আমার পুরো আলমারি ভর্তি ফর্মাল জামা কাপড় পরে আছে যেগুলো পরতে পারছি না। আর ক্যাজুয়াল জামা কাপড় এমন অবস্থা হয়েছিল, আমার তো প্রায় মানে প্রেগনেন্সিতে 84 কেজি হয়ে গেছিলো, তারপর আমাইরা হওয়ার পরে বহুদিন 80 কেজি মতো ওজন ছিল, তারপরে সেই ওজন কোনো একটা কারণে একটু মানে আমাইরা হওয়ার 1.5-2 মাস পরে আমি একটু ডিস্টার্ব ছিলাম কোনো কারণে, তখন হট করে 2 মাসের মধ্যে ওজন কমে প্রায় 71 কেজি হয়ে গেছিলো, কিন্তু সেটা আবার পরে যখন আবার একটু টেনশন ফ্রি হই তখন ওইটা আবার বেড়ে বেড়ে মোটামুটি 76 না 78 মতো হয়ে গেছিলো।
সেটাকে আবার কিছুদিন ধরে নানান চেষ্টা আত্মিক করে এখন 70-এ এনেছি। ফলে এই ওজন বাড়া কমা এমন বেশিভাবে হয়েছে না, ফলে আমার আলমারিতে ইউকে সাইজ 8 থেকে ইউকে সাইজ 20 বোধহয় সব জামা কাপড় আছে। আমার মোস্টলি জামা কাপড় 12 বা 14, মানে সব থেকে বেশি সময় আমি এরকম জামা কাপড় পরেছি। ফলে আমি আর কোনো কিছু কিনতে চাই না, মোটা হই বা রোগা হই সব বেলার, মোটা বেলার রোগা বেলার সব বেলা জামা কাপড় আমার কাছে আছে। এই যে হাঁটছি আর টুক করে মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করে আমি এক একটা দোকানে ঢুকে যাচ্ছি, আর ভীষণ সুন্দর জামা কাপড়ের কালেকশন, মানে আমার ভীষণ ভালো লাগছে। জামা কাপড়ের কালেকশন ভালো, প্রচুর ভালো ভালো অফার, খুবই ভালো অফার। আচ্ছা, কেউ যদি আবুধাবিতে থাকো, মানে আমি অবভিয়াসলি মনে করেই নিচ্ছি যে যারা দুবাইতে থাকেন তারা অলরেডি এই মলটায় এসেছে, তো আমি আবুধাবিতে থাকতে কিন্তু এই মলটার কথা আগে শুনিনি, তাই জন্য আমরা কখনোই আসিনি। তো এরকম যদি আমার মতো কেউ থাকে যে অন্য এমিরেটসে থাকে, এই মলটার কথা শোনেনি, তাদের আমি সাজেস্ট করবো যে একবার এসে ঘুরে যেতে। ভীষণ পিসফুল, দারুণ সুন্দর মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে, আর খুব সুন্দর, খুব সুন্দর, বেশ ফাঁকা, খুব একটা ভিড়ভাট্টা নেই, বেশ ফাঁকা, আর ভীষণ ভালো ভালো অফার, সব কটা ব্র্যান্ডের অফার। আর সবকটা ব্র্যান্ড একদম টপ ক্লাস, খুব ভালো। যদি কিছু কিনি বা না কিনি, আমার এরকম মানে মাঝে মাঝে এই মলে ঘুরে বেড়াতে, একটু উইন্ডো শপিং করতে খুব ভালো লাগে। আমাকে কমেন্টে অবশ্যই বলবেন যে কার কার উইন্ডো শপিং করতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, কিনি না কিনি একটু জামা কাপড় নেড়েচেড়ে দেখা, জুতো ব্যাগ একটু নেড়েচেড়ে দেখা, দারুণ লাগে। কি কি নতুন ফ্যাশনে উঠেছে, কোন কোন কালার, কোন কোন প্রিন্ট নতুন ফ্যাশনে আছে, সব বোঝা যায়। আর কত রকম কত লোকজন দেখা যায়। এইসব উইন্ডো শপিং করে ভালো একটা কফি শপে কফি খেয়ে বাড়ি চলে যাও, আহ এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমাকে না এক লাস্ট ভিডিওতে না তার আগের ভিডিওতে একজন জিজ্ঞাসা করেছিলেন, ওনার নামটা মেনশন করা ছিল না, ওনার নামটা এ এ এ এ ছিল, তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে ওনার ভাইপো বোধহয় ইন্ডিয়াতে ফার্মাসিস্ট, তো 5-6 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো এখানে কিভাবে চাকরি পাবে। তো আমি বলে রাখি, এখানে ফার্মাসিস্টের চাকরির জন্য মিনিমাম ডি ফার্মা সার্টিফিকেট, ওই ডি ফার্মাটা লাগে, ইন্ডিয়া যদি এক্সপিরিয়েন্স থাকে, ডি ফার্মা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ডি ফার্মা আর ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 2 ইয়ার্স থেকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে এইখানেও একটা লাইসেন্সের জন্য এক্সাম দিতে হয়, সেটা দুবাইয়ের জন্যে আলাদা এক্সাম, আবুধাবির জন্য আলাদা এক্সাম, আর বাকি এমিরেটসগুলোর জন্য একটা আলাদা এক্সাম। দুবাইয়ের জন্য DHR এক্সাম, আবুধাবির জন্য DOHR এক্সাম, আর বাকি এমিরেটসগুলোর জন্য MOHR এক্সাম। এগুলো হচ্ছে ফার্মাসিস্টের লাইসেন্সিংয়ের জন্য, এই এক্সামগুলো ক্লিয়ার করে লাইসেন্স পেলে তবেই অ্যাজ আ ফার্মাসিস্ট কিন্তু এখানে জব করতে পারবে। তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাও মিনিমাম ডি ফার্মা থাকতে হবে, আর ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা যে যে কোনো কান্ট্রি থেকে আসছে সেখানকার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর এখানকার লাইসেন্সিংয়ের এক্সামটা ক্লিয়ার করতে হবে, তবেই এখানে জবটা পাবে। আর এখানে আমাইরা একটু খেলে নিচ্ছে, আজকে ও নতুন একটা জুতো পরেছে, ও নতুন জুতো পরলেই না সেই চাঁদের নীল আমস্ট্রং যেরকম হাঁটতো ঠিক ওইভাবে হাঁটে, মানে ভীষণ ইনসিকিওর ফিল করে ও নতুন জুতো পরলে। শুধু ওই এই জুতোটা না, মানে এখন তো পা খুব তাড়াতাড়ি বাড়ছে, 2-3 মাস পরে পরে আমি ও জুতো চেঞ্জ করতে হয়, তো সবসময় দেখুন কিভাবে হাঁটছে, প্রথম 2-3 দিন ঠিক এইভাবে হাঁটবে যেন প্রথম জীবনে হাঁটতে শিখেছে। হাতে একটা জলের বোতল নিয়ে দেখুন গুটি গুটি পায়, নড়তে চড়তে পারছে না, বেচারা দৌড়াতেও ভুলে গেছে এই জুতোটা পরে। আর এই জামাটা ওর এক মামা পাঠিয়েছে,
তা যাই হোক, ওই মলে ঘুরে ফিরে একটু কফি টফি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেশ অনেকটা সময় কাটালাম ওখানে, মানে প্রায় প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে আমি উইন্ডো শপিং করেছি। কিছু কেনা টানা হয়নি সেরকম, কিন্তু ঘুরে ঘুরে খুব দেখেছি। এইবারে আমরা এখান থেকে যাচ্ছি আরেকটা মলে, ইবন বতুতা মল বলে একটা মল আছে, এই সেটা আমি অনেকবার ব্লগে দেখিয়েছি, কারণ ওই মলটাই আমরা সব থেকে বেশি যাই এখানে। আর ওইখানে একটা স্যুটের দোকান আছে যেখান থেকে তুহিন স্যুট ফুট বানাতে দেয়, তো সেখানেই একটা স্যুট নেওয়ার আছে, তো ওখান থেকে স্যুটটা নিয়ে তারপরে আমরা বাড়ি যাব। বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে, এখন ডিনারটা বাড়িতেই করব। এই মলটাও বেশ সুন্দর, তিন চার ভাগের মলটা, চার ভাগ না পাঁচ ভাগ টাইপের, মানে এক একটা ভাগে এক একটা দেশের থিমে বানানো। এই এই জায়গাটা যেরকম ইন্ডিয়ার থিমে বানানো। এর আগেও আমি অন্যান্য থিমগুলো দেখিয়েছিলাম অন্যান্য ব্লগে। এই মলটায় আবার বেশ ভিড় থাকে জানেন তো। আর একটা দুটো দোকানে দেখলাম ওই আউটলেট মলে কিন্তু অফার চলছিল, সেই সেম ব্র্যান্ডের দোকানগুলোতে এই মলটায় কিন্তু অফার ছিল না। ফলে আবারও বলছি, যারা আউটলেট মলটা চেনেন না আর UAE-তে থাকেন, একবার ঘুরে নেবেন। শপিং করতে গেলে তো বেশ ভালোই ওখানে ঘোরা। সামনের দোকানটা কি, একবার যাই তো দেখি। বেশ রাজা রাজা জামা কাপড় দেখা যাচ্ছে, দাঁড়ান আপনাদের নিয়ে যাই। সামনের দিকে কিছু কোনো সিকিউরিটি তো দেখা যাচ্ছে না। দেখি এক একটা জামা কাপড় কিরম দেখতে, মনে তো হচ্ছে না একটাও আমার মতো জামা কাপড়। মোটামুটি সবই পার্টি ওয়্যার মনে হচ্ছে। যাক বন্ধুরা, আমাদের উইন্ডো শপিং আর যে কটা ছোটখাটো কাজ ছিল সব শেষ হয়ে গেছে। এবার আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে, বেশ খানিকটা রাত হয়ে গেছে, রান্নাবান্না করেই এসেছিলাম। বাড়িতে গিয়ে এবার ডিনারটা সেরে ফেলবো। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভ্লগ কীরকম লাগে, আপনারা কিছু জানতে চাইলে, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমার যদি সেটা জানা থাকে আমি বলে দেব, আর যদি না জানা থাকে চেষ্টা করব অন্য কোথা থেকে ইনফরমেশান নিয়ে যাতে আপনাদের জানাতে পারি। আর আরও এক দুজন আমাকে প্রশ্ন করেছেন, সেটা আমি আগামী ব্লগে বলার চেষ্টা করব, যে তারা প্রশ্ন করেছে যে দুবাইতে এত গাছ কি করে, এটা তো মরুভূমির জায়গা, UAE-তে এত গাছ কি করে। সেইগুলো নিয়ে না একটু ডিটেলে আমি আলোচনা করব। আশা করি পরের ব্লগে আমি সেই সমস্ত ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো পরের ব্লগ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। Thank you.
Thank you.